আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি ভিসা ইনফরমেশন বিডির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে কিছু তথ্য বা ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি, যেটা হলো মালয়েশিয়ার ভিসা সম্পর্কিত বিষয় নিয়ে। মালয়েশিয়া হলো আমাদের বাংলাদেশি বৈদেশিক শ্রমবাজারের ভিতর থেকে অন্যতম একটি শ্রমবাজার। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বিপুল সংখ্যক একটা মানুষ কিন্তু মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের কাজের জন্য যেয়ে থাকে। তো এই মালয়েশিয়াটা কিন্তু করোনার কারণে দীর্ঘদিন যাবৎ তাদের ভিসা কার্যক্রমগুলোকে কিন্তু স্থগিত করে রেখেছিল বা বন্ধ করে রেখেছিল। তো আবারও দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের এই মালয়েশিয়ার ভিসা কার্যক্রমগুলো আবারও শুরু হয়ে গেল এবং সে বিষয়টা নিয়ে মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সবাইকে বলে নিচ্ছি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন সকল ইনফরমেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা মালয়েশিয়ার ভিসা নিয়ে যদি কথা বলি, তাহলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে দীর্ঘ অপেক্ষার পরে এই 2022 সালের এপ্রিল মাসের 1 তারিখ থেকে কিন্তু মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত বিষয়গুলো কিন্তু ওপেন হয়ে গেল। মানে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশ থেকে তথা সারা পৃথিবীর মানুষ থেকে কিন্তু লোকজন যাতায়াত করতে পারবে। এবং মালয়েশিয়ায় যারা আছে, আপনারা জানেন যে করোনাকালীন দীর্ঘ একটা গ্যাপের ভিতরে সেখানে কিন্তু অত্যন্ত কঠোর এবং অত্যন্ত মানে একটা করোনাকালীন একটা প্রভাব কিন্তু বিস্তার করেছে। কিন্তু এই এপ্রিলের 1 তারিখ থেকে সকল বিধিনিষেধগুলো অনেকাংশে শিথিল করা হয়েছে। এবং আপনারা জানেন যে আগে যারা মালয়েশিয়াতে যারা গিয়েছিলেন তাদের কিন্তু এখান থেকে অথবা অন্য দেশ থেকে যাওয়ার পরে, মালয়েশিয়াতে যাওয়ার পরে তাদের কিন্তু দীর্ঘ একটা সময় কোয়ারেন্টিনে তাদের কিন্তু থাকা লাগতো। কিন্তু সেই বিষয়টা এখন আর নাই। আপনারা যদি যান সেক্ষেত্রে আপনারা আর কোয়ারেন্টাইনে থাকার কোনো প্রয়োজন নাই। আপনাকে শুধুমাত্র যাওয়ার 48 ঘন্টার ভিতরে আপনার করোনার যে নাই অথবা করোনার নেগেটিভ এই রিপোর্টটা জাস্ট আপনাকে জমা দিতে হবে। এই আরেকটি বিষয় হলো, প্রকৃত সত্য কথা হলো বিভিন্ন চ্যানেলগুলোতে বিভিন্নভাবে বলে দেওয়া হচ্ছে যে মালয়েশিয়ার যে বহুল কাঙ্ক্ষিত কলিং ভিসা, এই কলিং ভিসাটা নিয়ে আমাদের অনেক জল্পনা এবং কল্পনা রয়েছে কবে থেকে এটা শুরু হবে। অনেকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে, কিন্তু বাস্তবিক সত্য কথা হলো আমাদের বাংলাদেশের থেকে যে মন্ত্রী মহোদয় উনি মালয়েশিয়া গিয়েছিলেন, তাদের সাথে বিভিন্ন দফায় দফায় এটা নিয়ে আলোচনা হয়েছে। তো আলোচনায় এখন পর্যন্ত কিন্তু বিষয়টা কিন্তু ফাইনালাইজ হয়নি যে কবে থেকে আমাদের বাংলাদেশ থেকে নতুন করে ওয়ার্কার ভিসা বা ওয়ার্ক পারমিটগুলো তারা প্রোভাইড করবে, এই বিষয়টা এখন পর্যন্ত ফাইনালাইজ হয়নি। কিন্তু আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বিষয়টা হয়তোবা সমাধানের পথ দেখবে। তো আপনারা যারা এখন পর্যন্ত এই মালয়েশিয়া যাওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষায় বসে আছেন, আপনারা আর কিছুদিন ধৈর্য ধরেন, আশা করছি এর ভিতরেই একটা সুষ্ঠু সমাধান চলে আসবে। এবং আপনারা যারা যেতে যাচ্ছেন অবশ্যই আপনারা বৈধ বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বৈধ যে রিক্রুটিং এজেন্সি যেগুলো আছে সেগুলোর মাধ্যমে অবশ্যই যাবেন। যদি অন্যভাবে কোনো দালালের প্রকোপে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার কিন্তু বিশাল অঙ্কের একটা ক্ষতির মুখোমুখি আপনি হবেন, পাশাপাশি আপনার পরিবারও কিন্তু একটা সমস্যার মুখোমুখি হবে। তো আপনাদের কাছে ইনফরমেশন দেওয়ার মতো এটাই হলো, এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের বিধিনিষেধগুলো মালয়েশিয়া সরকার থেকে উইথড্র করা হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে, এবং এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কবে লোক নেবে এটা ফাইনালাইজ হয়নি, খুব শীঘ্রই হয়তো বা এটা হয়ে যাবে। আর আপনারা যারা অনেক বেশি মানে বিরক্ত হয়ে গেছেন যে মালয়েশিয়ার অপেক্ষায় থাকতে, তারা কিন্তু দুবাই, কাতার, ওমান অথবা অন্যান্য যে শ্রমবাজার যেগুলো রয়েছে সেগুলোর দিকে কিন্তু আপনি মুভ করতে পারেন। তো মালয়েশিয়া সংক্রান্ত যে কোনো ধরনের ইনফরমেশন আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে আপনি আপনার জানতে চাওয়া বিষয়টি লিখে দিতে পারেন, আমরা অবশ্যই আপনার সাথে বিষয়টা শেয়ার করব। আর নিত্য নতুন যত মালয়েশিয়া সহ
ইউরোপিয়ান অথবা যত ওয়ার্ল্ডে যত কান্ট্রি আছে, সাধারণত আমাদের বাংলাদেশ থেকে আমরা যে সকল কান্ট্রিতে যেয়ে থাকি সেই কান্ট্রিগুলোর ভিসা নিয়ে নিত্য নতুন বা প্রতিদিন কিন্তু আমরা ভিডিও আপলোড করেই যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে প্রকৃত ইনফরমেশন এবং সঠিক ইনফরমেশন দেওয়ার প্রত্যাশায়, আপনারা যাতে কোনোভাবেই লুজার বা ক্ষতিগ্রস্ত না হয়ে যান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তিল জানি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।